জীবনে অগ্রসর হওয়ার জন্য আমাদের কাকে প্রয়োজন হয়? মাতা পিতা, বন্ধু, প্রেম, সাহায্য, অর্থ, পরিশ্রম, আশা। ভিন্ন ভিন্ন মানুষ ভিন্ন ভিন্ন বিকল্প চয়ন করে। যদি আমি আপনাকে বলি, তাহলে জয় আর পরাজয়ের মন্ত্র দুটো শব্দের উপর নির্ভর করে, মেনে নেওয়া আর দৃঢ় হওয়া। যদি মেনে নেন তাহলে হেরে যাবেন, যদি দৃঢ় হন তাহলে নিশ্চিত রূপে জয়ী হবেন। যদি কখনো আপনি ক্লান্ত হয়ে ওঠেন, আপনি দুঃখী হন, পুরোপুরি ভেঙে পড়েছেন, তখন মেনে নেবেন না যে আপনি ভেঙে পড়েছেন, নয়তো হেরে যাবেন। তখন উল্টে স্থির করবেন যে যাই হয়ে যাক না কেন, আমি জয়ী হবই। আর আপনি দেখবেন যে জয় নিশ্চিত রূপে আপনার কাছেই আসবে। তাহলে এই কথা মনে রাখবেন আর আমার সাথে ভালোবেসে বলবেন, রাধা রাধা। সময়, জীবন, কাল, দেখতে গেলে এই তিনটি শব্দ একটি শব্দেরই সমার্থক শব্দ মনে হয়, কিন্তু এই শব্দগুলির অর্থ কি সমান? কখনোই নয়। হ্যাঁ, এই সময় চলতে থাকে, জীবন চলতে থাকে, কালচক্র চলতে থাকে। এই সময় কেটে যায়, কিন্তু এই জীবন একে যাপন করতে হয়। কি বলেন, এই জীবনে কিছু করুন বা কিছু না করুন, জীবন এমনি কেটে যাবে, আপনি জানতেও পারবেন না। কিন্তু সেটা আমাদের উদ্দেশ্য নয়, একে যাপন করতে হবে। এই জীবনে প্রেরণা পেতে শিখুন, প্রেরণা দিতে শিখুন, আহ্বান গ্রহণ করতে শিখুন, আহ্বান জানাতে শিখুন, মহান কাজ করতে শিখুন, ধন্যাত্মক বোধ জাগিয়ে তুলুন। জীবন অতিবাহিত করার অর্থ কি তা আপনি শিখে যাবেন। কারণ সময় কেটে যায়, সমস্ত যুগ কেটে যায়, কিন্তু জীবনের রীতি জীবন কাটিয়ে দেওয়া নয়, জীবন যাপন করা। এই জীবন সম্পূর্ণরূপে অনুভব করতে হবে, নতুন পথ বানাতে হবে। এবারে যদি এই জীবন বাঁচার সময় একবার ভেবে দেখুন, যদি মনে প্রেম থাকে, সদ্ভাবনা থাকে, তাহলে কি হবে? এই জীবনকে বাঁচার অনুভূতিটাই অন্যরকম হয়ে যাবে, একটা আনন্দময় অনুভূতি লাভ করবেন। তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আপনি কি কখনো কোনো জলের ধারা দেখেছেন? তার সামনে যতই মাটি থাকুক না কেন, যতই কাদা থাকুক না কেন, যখন এই জলের ধারা বইতে আরম্ভ করে দেয়, তখন এই কাদাকে নিজেই ধুয়ে নিয়ে যায়, ওই কাদাকে ধুয়ে দেয় এবং নিজের পথ নিজেই তৈরি করে নেয়। তাহলে আপনিও এরকম জলের মতো হয়ে উঠুন। যদি হয়ে উঠতে পারেন, তাহলে নিজের মনের, নিজের ভাবনার, নিজের জীবনের যত অনাবশ্যক তত্ত্ব আছে, অনুপযোগী অংশ রয়েছে, অর্থাৎ অপরিষ্কার অংশ রয়েছে, তা নিজে থেকেই নির্মল হয়ে উঠবে। আর যেরকম জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, সেভাবে আপনিও কখনোই থামবেন না, সবসময় বয়ে চলুন, এগোতে থাকুন। পথে যদি অনেক বিপদ আসে, সমস্যা আসে, থামবেন না, তার উপর নিরন্তর প্রহার করুন, নিরন্তর প্রয়াস করুন আর অগ্রসর হন। আপনি ভেবে দেখুন, এই জলের ধারা কখনো থেমে থাকে না, সবসময় বয়ে চলে, বিপদের সম্মুখীন হয়ে তাকে সাথে বয়ে নিয়ে চলে। সেই জন্য জলের ধারা, প্রবাহমান এই ধারা, এর থেকে কখনো দুর্গন্ধ আসে না, এতে কখনো ময়লা জমতে পারে না, বরং পালিত হয় সুন্দর প্রাণবন্ত জীবজন্তু, যেমন সুন্দর ছোট মাছ। তাই আপনিও এটাই করুন, কখনো থামবেন না, শুধু চলতে থাকুন, জলের ধারার মতো বইতে থাকুন। আপনি আপনার লক্ষ্য অবশ্যই খুঁজে পাবেন, আর তার সাথে নিজের অন্তরের যে মালিন্য রয়েছে, তা আপনি নিজেই নিজের থেকে দূরে করে দেবেন। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার অনেক সময় মানুষের মনে এরকম প্রশ্ন আসে,
প্রশ্ন আসে যে এই সংসারে সবথেকে বড় বিপদ কি? কেউ বলে ধর্ম সংকট, আবার কেউ বলে প্রাণের উপর আসা সংকট। প্রত্যেক মানুষের জীবনে বিভিন্ন সংকট আসে, আর এই সমস্ত সংকট অত্যন্ত বিচিত্র হতে পারে। এই সমস্ত সংসার হলো সংকট দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে, আপনাকে একটা উদাহরণ দিই। একজন ধনী ব্যক্তি, এবার ওনার জীবনে সংকট কি হতে পারে? সংকট এটাই যে কেউ তার সম্পত্তি চুরি না করে নেয়, আমরা বুঝতে পারছি। এবার একজন চোর, তার জীবনে সংকট কি হতে পারে? যে চুরি করার সময় সে যদি তার একটা কাশি চাপতে না পারে, তাহলে সে ধরা পড়ে যেতে পারে, ঠিক কি না? আবার অনেক সময় এমনও হয় যে যার জন্য আমি সংকট, সেও আমার কাছে সংকট। যেমন এই পরিস্থিতিতে দেখুন, সংকট হলো সংকট, এ তো জীবনে থাকবে, কিন্তু এর সম্মুখীন কিভাবে হওয়া যায়? খুব সরল, সব এটার ওপর নির্ভর করে, মনের ওপর। এই মনকে নিয়ন্ত্রণ করলে সব ঠিক থাকবে। এবার যদি ধনী ব্যক্তি মনকে নিয়ন্ত্রণ করে ফেলেন, নিজের অর্থের ব্যবহার শুভ কাজের জন্য, সমাজের সেবার জন্য বিকাশ করতে করেন, ওই অর্থকে একত্রিত করে না রাখেন, তাহলে চুরির সমস্যা, এই সংকট সেখানেই কেটে যাবে। এবার যদি কথা বলি সেই চোরের, তাহলে চোর যদি নিজের মনকে সংযত করে নেয়, যদি নিজের কর্মকে নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে এমন কোনো স্বর নেই, এমন কোনো স্বর নেই যা ওকে ধরা পড়তে বাধ্য করবে। সেই জন্য জীবনে সংকট যতই আসুক, যত বড়ই সংকট আসুক না কেন, কবচ হলো একটাই, আর এই কবচের নাম হলো আত্মনিয়ন্ত্রণ। নিজের মনকে নিয়ন্ত্রণে রাখতে শিখুন, এটা নিজের জীবনে প্রয়োগ করে তো দেখুন। যদি আপনি করতে পারেন, তবে আপনি দেখবেন যে সংকট তো জীবনে আসা যাওয়া করে, কিন্তু সেই সংকটগুলির সম্মুখীন আপনি এইভাবে করতে পারবেন। তাহলে সেটাই করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।